আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আশুর করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 240 পেজের সমাধান। আমরা এখানে আমরা যেহেতু বোর্ডে আপলোড করি, আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড করে দিই ইনশাল্লাহ। আমরা এখানে 5 নম্বর কোশ্চেনটি সলভ করব। অঙ্কগুলো আপনাদের কাগজ কেটে দেখানোর কথা ছিল, কিন্তু এখন যেহেতু কারিকুলামটা আর ওভাবে থাকবে না, এই জন্য শুধুমাত্র অঙ্কটা করলেই চলবে, কারণ এখন কোনো পরীক্ষাতে ওভাবে আসবে না। 5 নম্বর কোশ্চেন, একটি ত্রিভুজের উচ্চতা তার ভূমির 3 গুণ অপেক্ষা 2 মিটার কম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তার উচ্চতা, কিন্তু উচ্চতা কি হবে? ভূমির 3 গুণ অপেক্ষা। তাহলে আপনি যদি উচ্চতা চান, তাহলে আগে ভূমি লাগবে, কারণ কি, উচ্চতা হলো ভূমির। রহিমের আছে, রহিমের টাকা, মনে করো রহিমের টাকা করিমের টাকার দ্বিগুণ, করিমের টাকার দ্বিগুণ। তাহলে করিম যদি x হয়, তাহলে রহিম হবে 2x, তার আগে করিমিটার লাগবে, তো এখানে আগের মতো ভূমি লাগবে, সেন্টিমিটার। তো মনে করি সমাধানটা এখানে শুরু করলাম, মনে করি ভূমি x সেন্টিমিটার। কেন সেন্টিমিটার বললাম? যেহেতু এখানে সেন্টিমিটার বলা আছে, তাহলে এখানে অবশ্যই তাহলে লিখবেন, তাহলে ভূমি যদি x হয়, তাহলে উচ্চতা কী হবে বলেন তো? উচ্চতা কি বলছে? ভূমি 3 গুণ, তাহলে ভূমি 3x, 2 সেন্টিমিটার কম, 3x-2 সেন্টিমিটার। ব্র্যাকেট কেন দিলাম? যদি 2টা মানাস, দেখেন উচ্চতা ভূমি 3 গুণ অপেক্ষা 3 গুণ অপেক্ষা 2 সেন্টিমিটার কম। চার থেকে এখন ক্ষেত্রফল আছে এত, তার উচ্চতা, তাহলে এখানে প্রশ্ন মতে দেখেন, যদি আপনি এদিকের কোনো মান চান, উচ্চতা বা ভূমি, তাহলে ওকে বামে রাখবেন, আর যদি ক্ষেত্রফল চাইতেন, যাকে চাইবেন তাকে বামে রাখবেন, মানে এখানে এক্স আছে। এই জন্য নর্মালি তো উইকিং নিউয়ের ক্ষেত্রে যাকে চাই তাকে ডান দিকে লিখি, তার চেয়ে উচ্চতা এদিকে লিখবো, তাহলে প্রশ্ন মতো হাফ, তাহলে লাইন কমে যাবে। ভূমি কত? এক্স ইন্টু উচ্চতা কত? যদি এখানে গুণ আছে, তাহলে আপনি এক্সটাকে এভাবে দেবেন, উচ্চতা কত এখানে? 3x-2। প্রয়োজন আপনি সমস্যা এখানে ফোটা দিবেন, না ফোটা দিবেন পরে গিয়ে গুণ চলে দিবেন, সমস্যা নেই। আর তার মানটাই কত বলছে? 20, মানে ডিলিট করে দিলাম, বা এই যে দেই গুণ চলে, সমস্যা নেই। এই 2 গুণ আছে না ওদিক, এখানে কিন্তু এরকম যে হাফ ইকুয়াল টু হলো পি, তার মানে কিন্তু 2 কোণাখানি গুণ, এই কোণার সাথে সাথে এটা গুণ, তার মানে এখানে হাফের লাগে 2-এর লাগে 20-এর গুণ, তাহলে এখানে থাকবে গুণ করে দেন 3x2, এক্স গুণ 3x2, এক্স গুণ 2-2x সমান হলো 40, জাস্ট কোণাকোণি গুণ, বামে নিয়ে আসেন 3x2-2x+40=0। এটা অনেকে বুঝেন না, দেখেন আমরা নর্মালি যখন ফুলো করতাম এরকম থাকতো, x2-2x-6 মনে করেন, বা +4 মনে করেন, 2 2 গুণ 4, 4 ভেঙে 2 বানাতাম। কেন এখানে 4 1 4 বলতাম? অনেক ক্ষেত্রে এটা 1 ছিল, ওই 1 লাগে নাই বলে কেউ বোঝেন না, অনেকেই বোঝেন না, বাট এখানে কিন্তু এখানে 3 1 তার মানে এখানে ঘটনা হলো 3 গুণ 40, গুণ হবে কিন্তু 120, 120 থেকে আপনাকে 2 বানাইতে হবে, 12 10 120, 12 গুণ 10, তাহলে এখানে দেবো 12x, এখানে 10x, তো তার চেয়ে হলো কি? -2x। তাহলে আপনি -12x+10x করলে কি হবে? -2x। আর যদি আপনি এটা করতেন যে +12x-10x, তাহলে কি হতো? +2x। চাচ্ছি কি আপনি? -2x, আপনি 10 আর 12 থেকে আপনি তো 22ও বানাতে পারেন, -12x-10x এটাও বানাতে পারেন, আপনি তো প্লাসও বানাতে পারেন, বাট চাচ্ছেন হলো -2x, তো এই জন্য -12x+10x দেবেন। ওইখানে ছিল প্লাস, এখানে আনলি মাইনাস, তাহলে এখন দেখেন এখান থেকে 3x2 বসে গেল, চাচ্ছিল 2x, আমরা ওটা নিব -12x+10x-40=0। এখান থেকে খেয়াল করেন 3x আর 12x, 3x 3 একটা মিল আছে, 3 আর এখানে আছে x, এখানে x, 3x কমন গেল, x-4, এখান থেকে 10 কমন যাবে, তাহলে x থাকবে এখানে, -4 থাকবে, সমান দিয়ে এখান থেকে কী দেওয়া হলো, বা কমনটাকে লেখেন x-4, বাকি যে আনকমনটা 3x+10=0। তাহলে আমরা কী লিখতে পারি? যে এটা সমান 0 অথবা এটা সমান 0, মনে করলাম অতএব x-4=0 অথবা 3x+10=0।
বা এক্স সমান হলো ফোর, আর এখানে হলো থ্রি এক্স ইকুয়াল টু হলো মাইনাস টেন, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত, মাইনাস টেন বাই থ্রি। ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, কি লিখবো, ঋণাত্মক মান, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নহে, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স সমান ফোর পাইছেন, তাছাড়া উচ্চতা লিখে একটু, অর্থাৎ ভূমি সমান কত হলো ফোর, সেম। আচ্ছা উচ্চতা কি বলছেন, দেখো উচ্চতা হলো থ্রি এক্স মাইনাস টু, অর্থাৎ উচ্চতা সমান হবে থ্রি এক্স মাইনাস টু, তাহলে থ্রি ইন্টু ফোর মাইনাস টু, জাস্ট এক্স দিয়ে মান পাঠাবেন, তাহলে বারো মাইনাস দুই সমান হলো দশ সেন্টিমিটার। কোশ্চেন দেখেন কী বলছিল, চারটির হলো আমাদেরকে যে ত্রিভুজের উচ্চতা কত, আমরা এই হলো পেয়ে গেলাম উচ্চতা। এই জায়গাটা জাস্ট একটু বুঝবেন যে মানটা লস, মিডিল টার্মটা আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস, কি মতো ক্লাস, আল্লাহ হাফেজ।